হ্যাঁ বলো। বলছিলাম কি কি, আমরা সখীরা মিলে এখানে চান করব, আপনারা যদি অন্য ঘাটে চলে যেতেন খুব ভালো হতো। এই এই তুই হাসিস কেন, তোর সিট খোলা। চুপ, কোথায় চেন খোলা? তাহলে মনে আমারটা খোলা রে, নিজেরটা খুলে রেখে আরেক দিকে বলছো না? এখানে দাঁড়াও, শোনো, এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা কোথাও যাব না। তোমাদের যদি এত স্নান করার ইচ্ছে হয়ে থাকে তাহলে তোমরা ওই ঘাটে গিয়ে স্নান করো, বুঝেছো? না না, আমরা প্রতিদিন এই ঘাট পাড়ে আসি, আপনারা তো আসেন না, আজকে নতুন এসে একেবারে দখল করে নিতে চাচ্ছেন, আপনারা এখান থেকে যাবেন? আমরা যাব না, আমরা মাছ ধরবো, মাছ ধরবো, মাছ ধরবো, মাছ ধরবো, মাছ বাজি করবো, ওরা বাজি কই দিব, আমরা দুজনে বই বই খামো, মনে করবো আমরা নগর চাপ। শুধু অযথা পেঁচাল। দাদা, তোমার বসি কোথায়? ওই যে বসি নিয়ে গেছে। ঠিক করেছে যে, শুনেন, ভালোর ভালোর এখান থেকে চলে যান, না হলে আরো কিছু কপালে আছে। আমরা তো বললাম এই ঘাট থেকে কিছুতেই যাব না। ঠিক আছে, এটা আমার বাবার ঘাট, তোমরা যদি এখান থেকে না যাও আমরা তোমাকে যাইয়ে তারপরে ছাড়ব। আমরা তেমন নাম করি না, হসুরের ঘাট। এই কি বললে, কোনটা কোনটা আমাকে বিয়ে করছি নাকি? শুনো দাদা, এই ঘাট থেকে আমরা মাছ ধরা না অবধি যাব না, যাব না, যাব না। আর কি করে দেখি, দেখে নিব, এখানে থাকতে দিব না, দিব না, দিব না। আই গো ওই দিক সহায়রা। ভাই
হাইকো